শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে ভারতের বিরুদ্ধে কানাডার তোলা অভিযোগ তদন্ত হওয়া দরকার বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে অভিযোগটি বেশ গুরুতর, এটি তদন্ত হওয়া প্রয়োজন। চলতি বছরের 18 জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে বলেন বিষয়টি গুরুত্বপূর্ণ, এ নিয়ে কানাডা তদন্ত চলছে, অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে। তিনি আরও বলেন তারা কানাডার এই তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। হরদীপ সিং হত্যা ইস্যুতে ভারত ও কানাডার মধ্যে চলমান ইস্যু নিয়ে এর আগেও কথা বলেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের যুক্তরাষ্ট্র সফরকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বির সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকেও হরদীপ সিং হত্যার বিষয়টি উঠে আসে।